নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে জানাবো শিবের একটি মহামন্ত্র, যে মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনের একাধিক সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এই মন্ত্রটি খুব সহজ মন্ত্র এবং এই মন্ত্রটির জন্য তেমন কোনো পালনীয় ক্রিয়া আপনাদের নেই। প্রথমে বলবো, শিবের যে মন্ত্র, আমরা জানি শিব হচ্ছে বিনাশের দেবতা, সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সবই শিবেরই রূপ। প্রয়োজন অনুযায়ী এই শিব বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। যখন সৃষ্টির প্রয়োজন তখন ব্রহ্মার রূপ, যখন স্থিতি অর্থাৎ পালনের প্রয়োজন তখন বিষ্ণুর রূপ, এবং যখন ধ্বংসের প্রয়োজন তখন বিনাশের রূপ ধারণ করেন। এই তিন রূপের একই ঐতিহ্য, একই মাহাত্ম্য, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবকটি একই রূপ। আজ আমি আপনাদের সামনে এই মহেশ্বর অর্থাৎ শিবের রূপের কিছু বর্ণনা করব এবং তার সঙ্গে একটি মহামন্ত্র আপনাদের সামনে উল্লেখ করব। যারা এই মন্ত্র পাঠ করবেন তাদের জীবনে যা যা চাহিদা আছে সবই পাবেন। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। যে মহামন্ত্রের কথা আমি বলছি, এই মন্ত্র পাঠ করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথমত, এই মন্ত্র যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনার সামনে শিবের ছবি বা কোনো বিগ্রহ রাখতে হবে। দ্বিতীয়ত, এই মন্ত্র যদি আপনি রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্র জপ করেন তাহলে আরও অধিক ফল পেতে পারেন। এবং এই মন্ত্র পাঠ করার সময় আপনার দেহ মন সবই শুদ্ধ হতে হবে, তাহলে অধিক ফল পাবেন। কিন্তু এখন দেখার বিষয় এই মন্ত্রের ফলাফলগুলি কী কী। শিবের এই রুদ্র মন্ত্র পাঠ করার আটটি উপকারিতা রয়েছে। সাধারণভাবে বলা হয়, এই মন্ত্র যদি আপনি পাঠ করেন আপনার জীবনের সব পাপ এবং দোষ ধুয়ে যাবে। দ্বিতীয়ত, এই মন্ত্র পাঠ করলে আপনার মস্তিষ্কের যে চাপ, কাজের চাপ, বিভিন্ন টেনশনের চাপ, তা একেবারেই কমে যাবে। ফলে আপনি সুস্থ, স্বাভাবিকভাবে সকল প্রকার ক্রিয়ায় মনোনিবেশ করতে পারবেন, যাতে সফলতার হার অনেকটাই বেড়ে যাবে। এই মন্ত্রের অন্যতম মাহাত্ম্য হল, যারা এই মন্ত্র পাঠ করেন তাদের কেউই কোনোদিন ক্ষতি করতে পারে না, ফলে তারা সবসময় সফলতার মুখ দেখে। এমনকি এই মন্ত্র পাঠ করলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত, ফলে সামাজিক মানমর্যাদা, সম্মানের ভাগিদারি আপনি হবেন। এই মন্ত্র পাঠ করলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, এনার্জি বৃদ্ধি পায়, ফলে আপনি সকল প্রকার কাজকর্ম করতে পারেন। এবং মন যখন সতেজ থাকে তখন আপনার যে কোনো প্রকার ক্রিয়া কলাপে উন্নতি লাভ হয়। এবার জেনে নেওয়া যাক এই মন্ত্রটি কি, আর আপনি বা কতবার পাঠ করবেন এই মন্ত্র। শাস্ত্র অনুযায়ী এই মন্ত্র পাঠ করার জন্য আপনাকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের ছবি বা মূর্তিকে সামনে রেখে এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্র আপনার জীবনের সকল সমস্যা দূরীভূত করছে। এই মন্ত্রটি অন্তত 108 বার পাঠ করবেন যখন শুরু করবেন। গুনে গুনে 108 বার পাঠ করার চেষ্টা করবেন।
মন্ত্রটি হল ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি আপনি পাঠ করলে আপনার জীবনের সকল সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। আপনাকে আর এই সমস্যা নিয়ে চিন্তিত হতে হবে না। আপনারা জানেন সাধারণভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে আমরা সৃষ্টি স্থিতি এবং বিনাশের দেবতা হিসাবে পূজো করে থাকি। সাধারণভাবে এই ধরাধামে শিবের পূজো বহুল প্রচলিত। শিবলিঙ্গে জল দিলে শতজন্মের পাপ ধুয়ে যায়। আর এই মন্ত্র আপনি যে কোনো দিন পাঠ করতে পারেন। এই মন্ত্র পাঠ করলে আপনার জীবনের যা যা সমস্যা আছে সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আপনার মনের মধ্যে একটা আলাদা শক্তির যোগান দেবে, সাহসের যোগান দেবে। আপনি যা যা ইচ্ছা সেই ক্রিয়া কিন্তু করতে পারবেন, ফলে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর। সাধারণভাবে সারা শ্রাবণ মাস জুড়ে এই শিবের পুজো করা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি সারা বছর ধরেই শিবের পুজো করতে পারেন, শিবলিঙ্গে প্রত্যেক দিন দুধ গঙ্গা জল দিতে পারেন। সাধারণভাবে বলা হয়ে থাকে যে শিবলিঙ্গে আপনারা দুধ গঙ্গা জল দিয়ে তাতে যদি বেল পাতা দিয়ে পুজো দেন তাহলে অধিক উপকার পাওয়া যায়। শিবের লিঙ্গের ওপর বেল পাতা দিলে শিব খুবই সন্তুষ্ট হয়। আপনি যদি প্রয়োজন বোধ করেন শিবলিঙ্গে দই দিতে পারেন, এতে শিবলিঙ্গ ঠান্ডা হয়, ফলে যে সমুদ্র মন্থনের সময় গরল উঠেছিল সেই গরলের যে কষ্ট তা কিছুটা নীলকণ্ঠের লাঘব হয়, ফলে তিনি আপনাদের আশীর্বাদ করবেন। তাই বলা হয় আপনি ভালোভাবে শিবলিঙ্গকে পুজো করুন। যাদের যা প্রয়োজন আছে, বিশেষ করে আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে, যাদের শারীরিক কষ্ট আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন যে ব্যাধি থেকে যারা মুক্তি পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে 100% কাজ দেবে যদি আপনারা শিবকে ধরে থাকেন। বুড়োরাজ বা শিব যাকেই বলুন, তিনি হলেন ব্যাধি নিরাময়ের দেবতা। আপনি যদি এই শিবকে ধরে থাকেন তাহলে আপনার জীবনে দুরারোগ্য ব্যাধি খুব সহজেই সমাধান হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন। পরবর্তীকালে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন। এবং এর সঙ্গে আপনাদের জানাবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আমাদের এই সৌভাগ্য চ্যানেলে বিভিন্ন প্রকার ধর্ম সংক্রান্ত ভিডিও তৈরি করা হয়, আলোচনা করা হয়। তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আশা করছি। আমরা আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেব। সামনেই মহালয়া, মহালয়ার পুণ্যতিথিতে বিভিন্ন করণীয় ক্রিয়াবলী রয়েছে, যে ক্রিয়াগুলি আপনি যদি করেন আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা জানেন যে মহালয়ার যে অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা, এই দুটি অমাবস্যাতে তারাপীঠে অনেক রকমের ক্রিয়া হয়, তন্ত্র সাধনা হয়। তাই যাদের যাদের সমস্যা রয়েছে এই অমাবস্যাতে এই সমস্যা সমাধান করুন, আপনাদের সমস্যা দূরীভূত হয়ে যাবে। আজকের মতো এখানেই রাখছি। একবার বাবার নাম করে নেওয়া হোক সবাই মিলে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।